जय गुरु जय, जय गुरु जय, जय गुरु जय। गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम। तो एक दिन नारद मुनि नारायण के बोलले जे प्रभु तुमी सर्वशक्तिमान, এই বিশ্বজগৎ তোমা হইতে সৃষ্টি হয়েছে। কীট পতঙ্গ পশু পাখি স্থাবর জঙ্গম মানবাদি বিশ্বজগতে যাহা কিছু দেখতে পাই সবই তোমা হইতে সৃষ্টি, তোমা ভিন্ন কেহ নাই। তাই তুমি সর্বশক্তিমান। তা নারায়ণ বললে, নারদ তোমার একটু ভুল হয়ে গেছে। এই বিশ্বজগৎ আমা হইতে সৃষ্টি হয়েছে, এ কথাটা তুমি ঠিক বলেছ। আমি ভিন্ন, বিশ্বজগতে কিছু নাই। কিন্তু দুটো জিনিস আমি তৈরি করতে পারি না, সবই আমা হইতে সৃষ্টি, কিন্তু আমার দ্বারাই দুটো জিনিস তৈরি করা হয় না। নারদের মনে প্রশ্ন জাগলেন, সে কি প্রভু, সমস্ত কিছু সৃষ্টির মূলে তুমি, তাহলে এমন কি বস্তু পৃথিবীতে যা তুমি সৃষ্টি করতে পারো না? সেই দুটো জিনিস কি? তখন নারায়ণ বললেন, নারদ আমি পারি না নতুন করে একটা বৃন্দাবন তৈরি করতে, আমি পারি না নতুন করে একটা প্রেম যমুনা সৃষ্টি করতে, এই দুটো জিনিস আমার দ্বারাই হয় না। তাহলে কার দ্বারাই হয়? ওনারও যেখানে যেখানে আমার ভক্তের আগমন ঘটে, যেখানে যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়, সেই জায়গাটা সাধুগুরু বৈষ্ণবের আগমনে, আমার ভক্তের আগমনে, সেই জায়গাটা নববৃন্দাবনে পরিণত হয়। এই জিনিসটা আমার দ্বারাই হয় না, এটা একমাত্র ভক্তের দ্বারাই হয়। ভক্তই পারে এই নববৃন্দাবন তৈরি করতে। আর সেই নববৃন্দাবনে ভক্তগণ একত্রিত হয়ে হরিকথা কৃষ্ণ কথা শুনতে শুনতে গাইতে গাইতে যখন তাদের নয়ন দিয়ে নয়ন ধারা বয়ে যায়, তখন সেই জায়গাটা একটা প্রেম যমুনার সৃষ্টি হয়। এটাও আমার দ্বারাই হয় না, এটাও আমার ভক্তের দ্বারাই হয়। এখানে যে নববৃন্দাবনে পরিণত হয়েছে, কার দ্বারা হয়েছে? না, এ ভক্তের দ্বারা। ভক্তের আগমন এখানে ঘটেছে, সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে, সাধুগুরু বৈষ্ণবের চরণ পড়েছে, তাই এই জায়গাটা নববৃন্দাবনে পরিণত হয়েছে, তা ভক্তের দ্বারা। আরে একটু আগেই এই ভক্তরা কৃষ্ণ কথা শুনতে শুনতে ভক্তের নয়ন ধারায় এই জায়গাটা ভেসে গিয়েছিল, সেই ভক্তের নয়ন ধারাতে এখানে একটু আগে প্রেম যমুনার সৃষ্টি হয়েছিল, ইহাও হয়েছিল এই ভক্তের দ্বারায়। তাই সেই ভক্তের আগমন এখানে ঘটেছে, আমি সেই ভক্তের চরণে আমার ভক্তি রেখে আমার অনুষ্ঠান আমি শুরু করছি। গান সম্বন্ধে, তত্ত্ব সম্বন্ধে, শাস্ত্র সম্বন্ধে আমার মোটেই কোনো অভিজ্ঞতা নেই। আমার গানে ভাষায় তালে মানে রাশি রাশি ত্রুটি বিচ্যুতি হবে, আপনারা সাধু সজ্জন মহৎ আমাকে ক্ষমার চোখে দেখবেন। তার সঙ্গে মায়েরা উলধ্বনি, বাবারা হরিধ্বনি দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, আর আমি দেব তার সঙ্গে নামের ধ্বনি। কারণ আমাদের সনাতন ধর্মে যত প্রকারের কীর্তন আছে, সেই কীর্তনের অঙ্গ হচ্ছে মায়েদের উলধ্বনি, বাবাদের হরিধ্বনি, কীর্তনের একটা অঙ্গ। যে যত বড়ই শিল্পী হোক,
সেই শিল্পীর গানের সঙ্গে মায়েদের উলোধ্বনি বাবাদের হরিধ্বনির যদি যোগসূত্র না থাকে, মাখামাখি না থাকে, তখন ওই ভালো শিল্পীর গানটাও ভালো হয় না, শুনতেও ভালো লাগবে না। আর যখনই গানের সঙ্গে মায়েদের উলোধ্বনি বাবাদের হরিধ্বনির একটা মাখামাখি থাকবে, যোগসূত্র থাকবে, তখন সেই গানটা দেখবেন কেমন করে যেন ভালো হয়ে গেছে, শুনতেও ভালো লাগবে, যে গাইবে তারও ভালো লাগবে। যদি গানের সঙ্গে মায়েদের উলোধ্বনি বাবাদের হরিধ্বনির মাখামাখি থাকে, সম্পর্ক থাকে, তবেই খারাপ গানটা ভালো হবে। তাই ভগবান যুগে যুগে জগতে আবির্ভাব হন, কখনো অবতার কখনো অবতীর্ণ, কিন্তু ভগবান যখনই আসেন ধরার বুকে, ভগবানের সঙ্গে আসে কারা? ভগবানের নিত্য শক্তি আসে। কেন আসেন? ভগবানের নিত্য শক্তি যদি ভগবানের সঙ্গে না আসে, তাহলে ভগবানের মহিমা জগতে প্রকাশ পায় না। তাই ভগবান যুগে যুগে এসেছেন, কিন্তু ভগবানের সঙ্গে ভগবানের নিত্য শক্তি রূপে তারাও জগতে এসেছেন, তাই তো ভগবানের মহিমা জগতে প্রকাশ পেয়েছে। ঠিক গানের, আমাদের বাউল গান বলুন, নাম কীর্তন বলুন, এই গানের নিত্য শক্তি হচ্ছে মায়েদের উলোধ্বনি বাবাদের হরিধ্বনি। এই নিত্য শক্তি যদি না থাকে, তাহলে তার গানটা মূল্যহীন। তাই মাঝে মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। আসুন, জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে, হরি হরি বলো, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি বলো, জয় জয় নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বলো, জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে, সবাই হরি হরি বলো। এ পর্যন্ত রইল, এবার সর্বপ্রথম একটি গান আমি গান গাইব, ভাটিয়ালি। এই গানটাকে যদি বিচার করেন, তাহলে বাস্তবের উপরেও হবে, আবার আমাদের আধ্যাত্মিকের মধ্যেও রয়েছে। আমরা সবাই নদীর কূলে ঘর বেঁধে আছি, পদ্মার চরে ঘর বেঁধে আছি, জানি না কার কখন এই ঘর সেই পদ্মা নদীর জলে গ্রাস করে নেবে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমার গানটি। আমাদের এই মালদা ডিস্ট্রিক্টে দেখবেন, যদি কেউ গিয়ে থাকেন মানিকচক, ডোমহাট, পঞ্চানন্দপুর, এই সমস্ত এলাকায় গেলে দেখতে পারবে যে ওখানকার মানুষের কি দুর্গতি। তারা সর্বশান্ত হয়ে গেছে, কেন? ওই গঙ্গার ভাঙনে। কতজনা তার সন্তানকে হারিয়েছে ওই পদ্মার গর্ভে, কত নারী তার স্বামীকে হারিয়েছে, কত স্বামী তার সহধর্মিণীকে হারিয়েছে,
কত মানুষ ভিটে মাটি জমি জায়গা যাহা কিছু ছিল সমস্ত কিছু গঙ্গার ভাঙনে হারিয়ে তারা আজ গাছতলায় আশ্রয় নিয়েছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে পদকার তার একটি কলমে বললেন, গঙ্গারে পদারে কত শত মানলো বাড়ি কত শত মানলো বাড়ি এসে কালে বৈশাখীর ঝড় কেউ বেঁধো না ঘর আমার মতো পদ্মার চরে কেউ বেঁধো না ঘর কেউ বেঁধো না ঘর কত শত ভাঙলো বাড়ি কত শত ভাঙলো বাড়ি এসে কালে বৈশাখীর ঝড় কেউ বেঁধো না আমার মতো পদ্মার চরে কেউ বেঁধো না পদ্মার চরে কেউ বেঁধো না কেউ বেঁধো না Thank you.
পদ্মার মতো পদ্মার চরে কেউ বেদনা ঘর কেউ বেদনা পদ্মার চরে কেউ বেদনা ঘর কেউ বেদনা ঘর গঙ্গারে পদ্মারে